আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কাঠঠোকরা পাখি কেন কাঠঠোকরায়? কাঠঠোকরারা খাবার সন্ধানের জন্য কাঠঠোকায়। এই গ্রহের অন্য যে কোনো প্রাণীর মতো কাঠঠোকরার খাবার খোঁজার নিজস্ব একটি উপায় রয়েছে। উদাহরণস্বরূপ, ঈগল পাখি জলের পৃষ্ঠে আসে এবং মাছ ধরার জন্য তাদের পা পানিতে ডুবিয়ে দেয়। তবে কাঠঠোকরার আলাদা কৌশল রয়েছে। তারা যখন কোনো কাঠের মধ্যে লার্ভা, পিঁপড়া বা অন্য কোনো পোকামাকড় দেখতে পায়, তখন সেগুলি খাওয়ার জন্য কাঠঠোকরানো শুরু করে। মজার বিষয় হলো, একবার যখন তারা গাছের ছাল ভেদ করে ফেলে, তখন তারা কীটপতঙ্গগুলি ধরার জন্য আশ্চর্যজনক দীর্ঘ জীব ব্যবহার করে। আবার কাঠঠোকরারা ঠোকটানোর মাধ্যমে যোগাযোগ করে। অন্যান্য অনেক পাখির মতো কাঠঠোকরারা গলার স্বর দিয়ে যোগাযোগ করতে পারে না, গান গাইতেও পারে না। কাঠঠোকরানোর মাধ্যমে তারা বিভিন্ন শব্দ তৈরি করে। মজার বিষয় হলো, এই শব্দটি তাদের সম্ভাব্য শিকারী এবং প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখাতেও সহায়তা করে। এছাড়াও এই শব্দটি তাদের সাথীদের আকর্ষণ করতেও সহায়তা করে। বাসা তৈরির জন্য কাঠঠোকরায় বেশিরভাগ পাখি তাদের ভবিষ্যতের বাড়ির কাঠামো তৈরি করার জন্য ডানা এবং ঘাস সংগ্রহ করে, তবে কাঠঠোকরারা নয়। অন্য কথায়, কাঠঠোকরা বাসা তৈরির জন্য তাদের খোদাইয়ের দক্ষতার উপর নির্ভর করে। কাঠে ঠোঁট মেরে তারা তাদের ভবিষ্যতের বাসা গঠনের জন্য গাছে ছিদ্র তৈরি করে। মজার বিষয় হলো, যদি কোনো কাঠঠোকরারা কোনো গাছে একাধিক ছোট গর্ত তৈরি করে, তার অর্থ তারা সেখানে শুধুমাত্র খাবারের জন্য ঠুকরিয়েছে। তবে যদি দেখেন কোনো বড় গর্ত করার চেষ্টা করছে, তবে এটি তাদের বাসা বাঁধার প্রচেষ্টার ইঙ্গিত। কাঠঠোকরা পাখির মতো আর কোনো পাখি নেই যারা কাঠঠোকরা পাখির মতো পিক করতে সক্ষম। বেশিরভাগ পাখির চেয়ে কাঠঠোকরার শক্ত ঘাড় এবং চক্ষু থাকে, যা তাদের নিজের ক্ষতি না করে ক্রমাগত কাঠঠোকরানো রাখতে সক্ষম করে। তারা দিনে 10,000 বার ঠোকরাতে সক্ষম। তাদের শক্ত ঘাড়ে এক ধরনের প্রাকৃতিক ঝাঁকুনি শোষণকারী থাকে, যা তাদের কম্পনে ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করে। প্রতিটি প্রাণী এমনকি মানুষও নিজ নিজ জায়গা চিহ্নিত করে রাখতে পছন্দ করে। আমরা মানুষেরা সাধারণত বেড়া দিয়ে আমাদের সম্পত্তি চিহ্নিত করি। কুকুর তাদের জায়গায় চিহ্নিতকরণের জন্য অন্য কুকুরকে দেখিয়ে গোল করে প্রস্রাব করে। একইভাবে কাঠঠোকরাদেরও নিজ এরিয়া চিহ্নিতকরণের জন্য নিজস্ব পদ্ধতি রয়েছে। কাঠঠোকরারা গাছ বা কাঠের ওপর জোরে জোরে আঘাত করে অন্য পাখিদের জানায় যে তারা সেই অঞ্চলে উপস্থিত রয়েছে। এই সুদর্শন পাখিগুলি কাঠের খুঁটি, ফলের গাছ সহ আরও অনেক জায়গায় কাঠের যে কোনো কাঠামোতে কুচ্ছিত ক্ষতির কারণ হতে পারে। যদিও কাঠঠোকরারা প্রকৃতি বা কাঠামোর ক্ষতি করার জন্য কাঠকে ফুটো করে না, বরং তারা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার কৌশল হিসেবে গাছে আঘাত করার বৈশিষ্ট্য ব্যবহার করে। আমরা সাধারণত গাছ বড় হলে একটা সময় কেটে ফেলি, যা পাখিদের বাসস্থান এবং খাদ্য সংকটের মূল কারণ। কিন্তু কোনো গাছে কয়েকটি গর্ত থাকলে তার ভ্যালু কমে যায় এবং অনেক সময় বিক্রি হয় না। অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবে কাঠ নষ্ট করে না, তারা কেবল তাদের নিজেদের মঙ্গল নিশ্চিত করার জন্যই এটি করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।